हाय गाइस वेलकम टू बैक टू आवर चैनल द यामी क्लब। तो आज के आबार एक ट्रैवल ब्लॉग पूरा হবে না কিন্তু এটা ফুড ব্লগ টাইপের হবে কারণ ট্রাভেল ব্লগ আমরা হচ্ছে না তো আমরা ফুড ব্লগই করব সেটা আমি ঠিক করেছি। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি এনজেপিতে। তো আমরা যাচ্ছি দার্জিলিং, এই যে আমাদের ছেলে ব্যাচেলার পার্টি। তো আমরা ব্রেকফাস্টের জন্য এখন দাঁড়িয়েছি সেটা হচ্ছে ফুড প্লাজা, এক নম্বর প্ল্যাটফর্মে যেটা এনজেপি। তো বেশি দেরি করবো না, চলুন ভিতরে যাওয়া যাক। খুব খিদে পেয়েছে, যে কখন কে উঠেছে ট্রেন, চলো। তো আমি আজকে নিয়েছি মশলা ধোসা, খাবো, অনেকদিন খাইনি। তো এখানে সাম্বার দিয়েছে, চাটনি দিয়েছে, ধোসাটা বিশাল বড় সাইজ, ভেতরে তরকারিটা তো একদম ফাঁকিবাজি মেরে দিয়েছে মনে হচ্ছে। এত বড় ধোসায় মানে তরকারি একদম চেপে শর্টকাট মেরে দিয়েছে। 60 টাকা প্লেট, খেয়ে দেখি কীরকম লাগছে। তরকারিটাই ভালো খাই, তরকারিটাই ফাঁকিবাজি মেরে দিত। এটা বেশ ভালো খেতে, এরপর চলবে না টানা 2-3 দিন, সবই ভালো লাগলো। এটাও বেশ ভালো লাগছে, বাট যে কারণে মশলা ধোসাটা নেওয়া সেখানেই ফাঁকিবাজিটা হয়ে গেছে। সেটা খুবই ভালো, পেপারের মতন দেখতে। কোনটা তরকারি, আলুটা? পাইনাপল জুস 70 rupees। সো বেসিক্যালি কোল্ড ফ্রেশ পাইনাপল জুস, খুব ভালো খেতে, ফ্রেশ ফ্রেশ, মনটাই ভরে গেল। এদের মানে পাঁচে পাঁচে নিচে দেওয়াই যাবে না, এখানে কারোর কৃতিত্ব নেই, একমাত্র পাইনাপল কৃতিত্ব আছে। তো আমি নিয়েছি অরেঞ্জ জুস, এটা 40 rupees, পিওর অরেঞ্জ, কোনো হাবি জাবি কিছু মেশানো নেই, অসাধারণ খেতে, মিষ্টি আছে, দারুণ খেতে। তো আপনারা দেখলেন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, মোটামুটি লাঞ্চও কিছুটা পেট ভরে গেছে, বুঝতে পারছি না এখনই লাঞ্চ করতে পারবো কি না। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি দার্জিলিংয়ের পথে, কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন, সাথে এখন চলবে টানা দার্জিলিংয়ের সিরিজ।